ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে খুলনা অভিমুখে বিএনপির রোডমার্চের উদ্বোধনী সভায় একটি বন্দি খাঁচাকে ঘিরে উৎসুক জনতার ভিড় সবার দৃষ্টি সেদিকে হঠাৎ ছন্দপতন কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি পড়ে আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে রড দিয়ে ঘেরা জেলখানার আদলে তৈরি খাঁচার মধ্যে একটি শিশু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মতো সাজগোজ করে বসে আছে চোখে সানগ্লাস মাথা ভর্তি চুল প্রতীকী জেলখানার ওপরে লেখা মুক্তি চাই খোঁজ নিয়ে জানা গেছে শিশুটির নাম হুমায়রা জান্নাত প্রার্থনা সে জেলার কালীগঞ্জ উপজেলার একটি প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী তার পিতা আব্দুল হামিদ কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন শিশু হুমাইরা জানায় খালেদা জিয়া অসুস্থ তার মুক্তির দাবিতেই মূলত সে বেগম খালেদা জিয়া সেজেছেন এর আগে কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব হামিদুল ইসলামের একমাত্র মেয়ে হুমাইরা জান্নাত প্রার্থনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী নিয়ে রচনা লিখে তৃতীয় স্থান অধিকার লাভ করেন ফলে তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এর আগেও আরেকজন শিশু খালেদা জিয়া সাজায় বেশ আলোচনায় এসেছিল সামাজিক মাধ্যমে ঘটনাটি ঘটেছিল এই বছরের এপ্রিল মাসে নড়াইলের লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দা লিটল সেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের এক শিক্ষার্থী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতীকী সাজ নেয়ার ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক তসলিম উদ্দিনকে শোকজ করা হয়েছিল এরপর থেকে তুলপাড় শুরু হয়েছিল সামাজিক মাধ্যমে বিএনপির অনেকে মেয়েটির পাশে দাঁড়িয়েছিল এমনকি তারেক রহমান লন্ডন থেকে মেয়েটির পাশে দাঁড়াতে স্থানীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন ফলে স্থানীয় নেতাকর্মীরা সেই ছোট খালেদা জিয়াকে বিভিন্ন উপহার সামগ্রী দেন বেগম খালেদা জিয়ার প্রকৃত নাম খালেদা খানম পুতুল আগস্ট পনেরো উনিশশো সালে দিনাজপুরে তিনি জন্মগ্রহণ করেন তিন বোন এবং দুই ভাইয়ের মধ্যে তিনি তৃতীয় ভাইয়েরা সবার ছোট তার পিতামহ হাজি সালামত আলী মাতামহ জলপাইগুড়ির তোয়াবুর রহমান উনিশশো সালের ত্রিশে মে এক সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আহ্বানে তিনি উনিশশো সালের তিন জানুয়ারি বিএনপিতে যোগ দেন উনিশশো সালের চব্বিশে মার্চ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এরশাদ বিচারপতি সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন বেগম জিয়া এর বিরোধিতা করেন উনিশশো সালের মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন উনিশশো সালের পহেলা এপ্রিল দলের বর্ধিত সভায় তিনি প্রথম বক্তৃতা করেন বিচারপতি সাত্তার অসুস্থ হয়ে পড়লে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালের দশই মে দলের চেয়ারপারসেন নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তার নেতৃত্বেই মূলত বিএনপির পূর্ণ বিকাশ হয় দুই সালে বেগম খালেদা জিয়া একাধিক গুরুত্বপূর্ণ বিদেশ সফর করেন আগস্টে তিনি রাজ পরিবারের আমন্ত্রণে সৌদি আরবে যান এবং পবিত্র ওমরাহ পালন করেন এই সফরে তিনি সৌদি রাজপুত্র ও প্রতিরক্ষা মন্ত্রী সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সাথে সাক্ষাৎ করেন তাদের বৈঠকে দ্বিদেশীয় সম্পর্ক ও সৌদি আরবে বাংলাদেশের শ্রম বাজারের সংকট উত্তরণের বিষয়ে আলোচনা হয় দুই সালের চব্বিশে মে নিউ জার্সি স্টেট সিনেটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফাইটার ফর ডেমোক্রেসি পদক প্রদান করা হয় যুক্তরাষ্ট্রের স্টেট সিনেট কর্তৃক কোনো বিদেশিকে এ ধরনের সম্মান প্রদানের ঘটনা এটাই ছিল প্রথম পরবর্তীতে দুই সালের একত্রিশে জুলাই তাকে মাদার অফ ডেমোক্রেসি সম্মাননা দেয় কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নামের একটি সংগঠন আটই ফেব্রুয়ারি দুই সালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি উক্ত দাবি করার পাশাপাশি কানাডার এই প্রতিষ্ঠানটির দেয়া ক্রেস্ট ও সনদপত্র সাংবাদিকদের সামনে উপস্থাপন করে